হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি জেবিন রান্নাঘর। সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসের টুকরা, আর সেটা দেখে বুঝতে পারছেন আজকে কোনো গরুর মাংসের একটা আইটেম করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি গরুর মাংস রান্না করব ঘরোয়া পদ্ধতিতেই, তবে একটু অন্য স্টাইলে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো প্রথমে আমি গরুর মাংসকে আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি একটা পাত্রে। এখন আমি এক এক করে সকল মশলা দিয়ে দিব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমার এখানে 1/2 কেজির চেয়েও বেশি আছে গরুর মাংস, তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর 1টি রসুনের 3 কোয়া, বড় বড় রসুনগুলো 3 কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আমি কিন্তু ঝালটা বেশি খাই, সেক্ষেত্রে কাঁচামরিচও দিচ্ছি, আবার এখানে গুঁড়ো মরিচও দেবো। তো আমি আমার সব পরিমাণ মতো দিয়ে রান্নার 1/2 ঘন্টা পূর্বে আমি এগুলো সবগুলোকে ম্যারিনেট করে রাখবো, আর আমি চেষ্টা করবো আপনাদেরকে সকল কিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার টিপস সহ। তো আমার ভিডিওটি স্কিপ করে না দেখে পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি আজকে কী কী ইউজ করছি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি রান্নার ক্ষেত্রে সবসময় মোটা লবণটা ইউজ করি। তো দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে ছড়িয়ে পুরোটার উপরে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিব এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো, আপনারা আপনাদের মাংস অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। আমি যেহেতু আজকে ম্যারিনেটটা হাত দিয়েই করবো, সেই ক্ষেত্রে আমি প্রতিটা পরিমাপ হাত দিয়েই দিচ্ছি। আপনারা যদি চামচ ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো আমি আমার পরিমাণ অনুযায়ী, মাংসের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আজকে রসুন পেস্ট ইউজ করেছি এবং আনাম রসুনটাও কুচি করে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনার রান্নার মাঝখানে যদি মনে হয় যে আরেকটু কোনো মশলা লাগবে, সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন, তবে রান্নার শেষে কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই রান্নার মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মশলাটা কষানো হয়ে গেলেই তখন বোঝা যায়। তারপর আমার হলুদ দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। আমি আজকে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো ইউজ করছি, আর এটা কিন্তু 4 চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি আমার হাত দিয়ে সম্পূর্ণটা ম্যারিনেট করে নেব ভালোভাবে। আসলে এই মশলাটা আগে থেকে মেখে রাখার মানে হচ্ছে মাংসের ভেতরে যেন ভালো করে মশলাটা ঢুকে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন রান্না করার 1/2 ঘন্টা পূর্বে মশলাটাকে মাখিয়ে রাখার জন্য। অনেক সময় দেখা গেছে বাসায় মেহমান আসলে আমরা ঝটপট রান্না করি, সেক্ষেত্রে ম্যারিনেটটা করা যাবে না। তবে আপনারা যদি জেনে থাকেন যে আগের থেকে আসবে মেহমান, সেক্ষেত্রে আপনারা এই ম্যারিনেটটা আগের থেকে করে রাখবেন আপনাদের সময় অনুযায়ী। তারপর আমি প্রতিটি মাংস ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করে নিচ্ছি, এবং এইভাবে ম্যারিনেট করা হয়ে গেলে 1/2 ঘন্টার থেকে 1-2 ঘন্টা পর্যন্ত আমি এটাকে এভাবেই রেখে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো আমি চলে আসলাম 1 ঘন্টা পর। প্যানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিবেন, তবে চেষ্টা করবেন একটু কম দেওয়ার জন্য, কারণ গরুর মাংসতে প্রচুর পরিমাণে তেল থাকে, তো সেটা বের হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ অনুযায়ী। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টো দারচিনি আর 4 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। তেলের ভিতর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো, তবে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু অনেক সময় এলাচ ফুটে ওঠে, তাই দুর্ঘটনাও হতে পারে, সেক্ষেত্রে বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না।
10 থেকে 15 সেকেন্ড আপনারা এটাকে তেলে ভেজে নেবেন। এতে একটা সুন্দর স্মেল আসে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ধীরে ধীরে দিয়ে দিবেন যাতে করে তেল ছিটে না আসে। তো আমি দিয়ে দিয়েছি। এখন তেলের ভিতরে ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে আমি নাড়ার ওপরেই রাখবো এবং চুলার আঁচটাকে বাড়িয়ে দেব। এতে করে আপনার চুলার তাপে ওই মাংসটা কষা হয়ে যাবে আর মাংস থেকেই দেখবেন অটোমেটিকলি পানি বের হচ্ছে। মাংসটা যতটা সেদ্ধ হবে ঠিক মশলার থেকে পানিটাও ততটা বের হয়ে যাবে। তো আমি ভালোভাবে তেলে নেড়ে চেড়ে উপরেরগুলো নিচে নিচে থেকে ওপরে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আপনারাও নেড়ে চেড়ে দিবেন। এক পর্যায়ে আপনারা দেখবেন এভাবে নাড়তে চাড়তে পানি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার কতটা পানি বের হয়ে আসছে। আর আমার এমনিতেও কিছু মশলার পানি ছিল যেগুলো আমি একটু দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে অনেক কষানোর জন্য, যত কষাবেন ততই ভালো মজা হবে। তো আমি কষিয়ে ফেলেছি, আমার ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে আসছে আর স্মেলটাও কিন্তু অনেক ভালো। এই মাংসটা কিন্তু আমার খুবই পছন্দ, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এটা তো এখনই খাওয়ার জন্য জিভে জল চলে এসেছে, কখন আমি খাবো। খুব ভালো একটা স্মেলও বের হয়েছে। তো এখন আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। আমার ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে, বিশেষ করে মাংসের আলুটা। সেটা না দিলে তো কেউ মাংসই খেতে চায় না, তাই আমি দিয়ে দিচ্ছি আলু। মাংসটা অর্ধেক কষানো হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা আলু দিয়ে দেবো। তারপর আলু সহ মাংসটাকে আবার ওই অল্প ঝোলের ভিতর নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষানোর চেষ্টা করব। এতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তো আমার এভাবে আমি 15 থেকে 20 মিনিট আরও কষিয়ে নেব আলু আর মাংসটা একসাথে। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনারাও পানি দিয়ে দিবেন। ঝোলের জন্য পানি দিয়ে দিলে তারপর সেই ঝোলটাকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝটপট রান্না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্টই আরও উৎসাহ বাড়িয়ে দেয় নতুন নতুন ভিডিও করার। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে আমার নতুন নতুন সব ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। তো নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি প্রতিদিন আসি আপনাদের কাছে। যদি আমার ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইকস দিবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।